সবার কি খবর? সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আ ভয়েস টু লাইফের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ ব্রেকফাস্টে স্যান্ডউইচ বানাবো, ভেজ স্যান্ডউইচ। সেজন্য সমস্ত সবজিগুলো আগে কেটে নেব। আমি স্যান্ডউইচে দেবো শসা, গাজর, টমেটো, সেদ্ধ করে রাখা আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো এগুলো প্রথমে আগে কেটে নিই, তারপরে বানাবো। তো চলো আগে সবজিগুলো কেটে নিয়ে। স্লাইস ব্রেডের ওপরে প্রথমে একদিকে আমি লাগিয়েছি সস, আর আরেক দিকে লাগিয়েছি মেয়োনিজ, আর তারপরে সমস্ত সবজিগুলোকে সাজিয়ে দিয়েছি। দিয়ে তার উপরে সামান্য পরিমাণ নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য একটু চিজ দিচ্ছি। চিজ দিলে খেতে খুব টেস্টি হয়, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। এরপর তাওয়াতে সামান্য পরিমাণ বাটার দিয়ে সেঁকে নেব। এখন দুপুরে রান্না করার জন্য চলে এসেছি। ব্রেকফাস্ট করার পর অনেকটা সময় কেটে গেছে, মাঝে কিছু টুকটাক কাজ ছিল সেগুলো করে নিয়েছি, আর এখন আমি দুপুরে রান্নাটা করে নেব। দুপুরে আমি একাই লাঞ্চ করি, সেজন্য বেশি কিছুই বানাবো না, শুধু পনির বানাবো আর সাথে রাইস করব। তো পনির বানানোর জন্য প্রথমে আমি এখানে সাদা তেল নিয়েছি, তাতে গরম মশলা আর কালো জিরে ফোড়ন দিয়েছি আর তেজপাতা, আর তারপরে পেঁয়াজ আর টমেটোকে একসাথে পেস্ট করে নিয়েছিলাম। সেটা দিয়ে সামান্য পরিমাণ ভেজে নিয়েছি। তারপর কাজু, পোস্ত আর ধনে জিরে একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। এরপর নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সবগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব, আর সামান্য পরিমাণ একটু চিনি দেবো। দিয়ে সামান্য পরিমাণ একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তারপর পনিরগুলো দিয়ে দেবো। আমি পনিরগুলোকে ফ্রাই করি না, গ্রেভির ওপরেই পনিরটা দিই, এতে করে পনিরটা খুব সফট থাকে, খেতেও খুব ভালো হয়। তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, আর ভিডিওটি কেমন হয়েছে সেটা জানানোর জন্য কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করতে পারো।
যারা আমার ভিডিওটি দেখছো, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, আর যারা অলরেডি করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন বিকেলবেলা আর আমি বেরিয়ে পড়েছি একটু হাঁটাহাঁটি করার জন্য। তো তোমাদের সাথে কখনো বিকেলবেলার রুটিনটা শেয়ার করা হয় না, তো সে কারণে আজ মনে হলো যে আমি বিকেলটা কেমনভাবে কাটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। বাইরের স্টেটে হয় কি যেটা, তোমার এখানে আপনজন বলতে কেউ নেই, তুমি কারোর সাথে টাইম কাটাতেও পারবে না। তো আমি এখানে বাড়িতে একাই থাকি আর আমার হাজবেন্ড আসতে অনেক রাত হয়, তো সেই সময়টা আমি কী করি, একা একা এরকম হাঁটতে বেরিয়ে যাই, এতে করে মনটাও ভালো হয়। তো চলো আজকে আমি হেঁটে হেঁটে কোথায় যাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এটা আমাদের বাড়ির একদম কাছে, এটা সন্তোষী মাতার মন্দির। মন্দিরের ভেতরে আজ আর গেলাম না, যেদিন যাব সেদিন তোমাদের সাথে শেয়ার করব। পার্কে এসেছি, এই পার্কটা আমাদের বাড়ি থেকে 15 থেকে 20 মিনিট লাগে হেঁটে। এখানে মেনলি বাচ্চারা খেলার জন্য আসে আর হাঁটাহাঁটিও করতে অনেক মানুষজন আসে। শহরে আসলে যেটা হয় কি, মাঠ তো পাওয়া যায় না, এরকম ছোটোখাটো একটা পার্ক থাকলে সেখানেই মানুষজন এসে ভিড় করে। তো চলো এখন পার্কে ঢুকি আর তোমাদেরকেও পার্কটা পুরো ঘুরিয়ে দেখাবো।
অনেক দিন পর আমিও একটু দোলনায় দোল খেয়ে নিলাম, আর পার্কটা মোটামুটি পুরোটাই ঘুরে ফেলেছি। এরপর বাড়ি ফেরার পালা, সন্ধেও হয়ে গেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।